নারায়ণগঞ্জ 2500 কীতে আরাফাত রহমান কোকর 53তম জন্মবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নজরুল ইসলাম আজাদ সহ আন্তর্জাতিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন লুৎফর রহমান আব্দু সিনিয়র সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপি। সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউসুফ আলী ভুঁইয়া। আরও উপস্থিত রয়েছেন মোহাম্মদ জুয়েল আহমেদ সদস্য সচিব 2500 উপজেলা বিএনপি, মোহাম্মদ মতিউর রহমান মতি সিনিয়র সহসভাপতি 2500 উপজেলা। এ পর্যায়ে কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য অন্তর্ভুক্ত করা হয়। 2500 উপজেলা যুব দলের হাবিবুর রহমান সেলিম ও খোরশেদ আলম ভুঁইয়া সদস্য সচিব এর নেতৃত্বে নজরুল ইসলাম আজাদকে ফুল দিয়ে বরণ করে নেয়। 2500 উপজেলা স্বেচ্ছাসেবক দল নাজমুল হাসান বাচ্চু আহ্বায়ক হাল ও আলমগীর হোসেন সাকিব সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল 2500 উপজেলার নেতৃত্বে হাইজাদি ইউনিয়নের আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের মোবারক হোসেন, ব্রাহ্মণ্ডি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল জহিরুল ইসলাম জহির আহ্বায়ক, 2500 পৌরসভা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মাসুদ রানা সদস্য সচিব সুমন মিয়া নজরুল ইসলাম আজাদকে ফুল দিয়ে বরণ করে নেয়। আরও ফুল দিয়ে বরণ করে নেয় 2500 উপজেলার ছাত্রদল মোবারক হোসেন সদস্য সচিব মোহাম্মদুল্লাহ লিটন 2500 পৌরসভা বিএনপি, 2500 পৌরসভা তাঁতি দলের সভাপতি জলিল মিয়া ও মোশারফ সরকার ও রাজন সহ আরও অনেকেই ফুল দিয়ে বরণ করে নেয় নজরুল ইসলাম আজাদকে। তারপর আরাফাত রহমান কুকুর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত শেষ করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। ডেস্ক রিপোর্ট নাঈম ইসলাম রাফি, 2500 নারায়ণগঞ্জ।